হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালোই আছি। তো আজকের ভিডিওটা থাম্বনেলের টাইটেল দেখে তো জেনেই গেছো যে কি নিয়ে ভিডিওটা মানে হচ্ছে। থাম্বনেলের টাইটেল দেখে তোমরা জেনে গেছো, তবুও বলে দিই, একটা চ্যালেঞ্জিং ভিডিও আমি করেছিলাম কালকে, পরশু দিনকে আমি আপলোড করেছিলাম। তার আগের দিনকে ভিডিওটা শ্যুট হয়েছিল, বাইরে হয়েছিল ভিডিওটা, চ্যালেঞ্জিং ভিডিও। ভিডিওটা হচ্ছে বউ সেজে জিন্স টপ পরে স্টেশনে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়িয়েছিলাম। একটা মানে কি বলবো, চ্যালেঞ্জ, সত্যি চ্যালেঞ্জিং ভিডিও ছিল। সবাই কিন্তু পারে না, কিন্তু আমি বাড়ির বউ হয়ে এত কষ্ট করে আমি ওই ভিডিওটা করলাম। বাড়ির বউ হয়ে মেয়েকে স্কুলে রেডি করানো, খাওয়ানো, দুপুরে রান্না, সকালের রান্না, তারপরে মেয়েকে রেডি করানো, তারপরে আমি স্কুলে দিয়ে আমি বান্ধবীকে নিয়ে চলে গেলাম। আমার বান্ধবী ওখানে হেল্প করেছিল, অনেকটাই হেল্প করেছিল। কিন্তু ভিডিওটা যখন আমি আপলোড করলাম, ভিডিওটা আপলোড করার পর আমি আজ পর্যন্ত আপলোড পরশু দিনকে আমি আপলোড করেছি চ্যালেঞ্জিং ভিডিওটা। যারা দেখোনি তারা প্লিজ দেখে নেবে ভিডিওটা, আমার পরশু দিনকার ভিডিও। আর যারা দেখেছো তারা তো জানোই ভিডিওটা আমি কী নিয়ে মানে কী করেছি। তো ওই ভিডিওটা মানে এত কষ্ট করে আমি করেছি, একটা বাড়ির বউ হয়ে ওইরকম ভিডিও করা কিন্তু মানে সবার পক্ষে সম্ভব না, সবার পক্ষে কিন্তু সম্ভব না, কিন্তু আমি সেটা করেছি, করেছি। আর আমার সেই ভিডিওটা ভিউজ কত জানো? আজ পর্যন্ত ভিউজ আমি 200 পেয়েছি, 200। আমি এরকম আশা করিনি, আমি এরকম আশা করিনি, কারণ কি বলতো, যদি বড় বড় ইউটিউবার হতো কিন্তু ওদের চ্যানেলে ওই ভিডিওটাই ভিউজ হতো, 1 লাখ 2 লাখ কিন্তু ছাড়িয়ে যেত। বেশ, আমার ছোট চ্যানেল, আমি ছোট ইউটিউবার, তবুও আমি তো 10K আশা করতে পারি ভিডিওটা। যারা দেখোনি প্লিজ আমার ভিডিওটা গিয়ে দেখে এসো, দেখবে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। তো সবার জন্য সবাইকে মানে আমি বলছি, তো এরকম কেন যে হলো আমি তো মানে কি করব, আমি তো ভেবে পাচ্ছি না যে ইউটিউব কি আমার ভিডিওগুলো দিচ্ছে না, সবার কাছে পৌঁছাচ্ছে না, না কেউ দেখতেছে যে অত সুন্দর একটা এত মানে কি বলবো, অত সুন্দর একটা ভিডিও যারা দেখছে তারা তো জানোই। তা মানে আমার এত খারাপ লাগছে, কি বলবো, এত কষ্ট করে মানে ভিডিওটা করলাম, কেন হচ্ছে এরকম 200? আমি তো 10K যেটা, আমি তো 10K আশা করছিলাম, কিন্তু 10K তো হলোই না। আমার 2K-র ওপরে ফলোয়ার্স আছে, তা আমি তো কম করে 2K তো হওয়া উচিত ছিল, তাই না? তো আমার এত খারাপ লাগছে, কি বলবো, মানে আর মানে ইউটিউবে আর ভিডিও করার মানসিকতা আর নেই, আর ইচ্ছে করছে। তবু কালকে পরশু দিন দুটো ভিডিও আমি দিয়েছি, কেন যে এরকম হয় আমার সঙ্গে কে জানে। আমি তারপরে দুটো ভিডিও কালকে আমি দিয়েছি, কালকে একটা ভিডিও, পরশু দিনকার একটা ভিডিও, আর পরশু দিনকার ভিডিওটা আমার আজ পর্যন্ত 200 ভিউজ এসেছে। আমি তাও 2K-র উপরে, তো আমার 2K-র উপরে ফলোয়ার্স আছে, আমি মনে করলাম যে ভিডিওটা একটু আলাদা বানাই, একটু আলাদা বানাই ভিডিওটা, কিন্তু ভিডিওটা যতই কষ্ট করলো আমার কষ্ট বলবে না। আমি তো আশা করেছিলাম 10K হবে ভিউজটা, সব আশা আমার একবারই হয়ে গেল। যারা ভিডিওটা দেখোনি প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখো ভিডিওটা, ভিডিওটা কি আমার খারাপ ছিল যে ভিডিওটা কেন যে এরকম ইয়ে হলাম, তো ভেবে পাচ্ছি না, খুব খারাপ। তবু কালকে আমি রথযাত্রার ভিডিও দিয়েছি, তার আগে দিনকে ভিডিও দিয়েছি, তারা বলে
তুমি আর মেয়ে টুবে ভিডিও করতে ইচ্ছে করবে, এত কষ্ট করে বাড়ির বউ হয়ে রান্না বান্না করে আমি গেলাম স্টেশনে, অত মানে অত লোকের সামনে একটা রিয়াকশন, পাবলিক রিয়াকশন ভিডিও দিলাম, আমার ওই ভিডিওটা অন্তত ওই ভিডিওটা তো ভিউ যাওয়া দরকার ছিল, তাই না? জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে। দুদিনে জানি না আমরা বানের জলে ভেঙে যাচ্ছে, আমাদের কোন আমার মধ্যে কোনো ট্যালেন্টই নেই, আর কি বলবো, ট্যালেন্ট নেই তো তার জন্য তো ইয়ে নেই, ভিউজ নেই আমার চ্যানেলে, কি করবো বলো? আর ভালো লাগে বলে ইউটিউবে ভিডিও করতে, অত কষ্ট করে ভিডিওটা করলাম অন্তত পক্ষে, আমি তো 10K আশা করেছিলাম কিন্তু 10K তো বলোই না, 2K পর্যন্ত হয়নি জানো তোমরা। জানি না আমার সঙ্গে এরকম কেন হচ্ছে, আজ 6 মাসের আগে হয়ে গেল চ্যানেলটা, ব্লগ ভিডিওতে যে ভিউ ঠিক আছে কিন্তু যে ভিডিওটা পরশুদিনকার ভিডিওটা আমি এরকম ভাবে আশা করিনি জানো, যারা ভিডিওটা দেখেছো তারা তো জানো যে ভিডিওটা কত আমি ই করেছি, ওই পাবলিক রিয়াকশন ভিডিও কিন্তু সবার দ্বারা হয় না, আমি লাজ লজ্জা কি না সব ত্যাগ করে আমি ভিডিওটা করলাম, কত রিস্ক নিয়ে ভিডিওটা করলাম আমি, কিন্তু ভিডিওটা ভিউজ নেই, 200 ভিউজ মাত্র, 200 ভিউজ, 200 ভিউজ মাত্র, 200 ভিউজ নেই, কি করবো অত কষ্ট করে ভিডিওটা করে, আমি এটুকু আশা করতে পারি না বলো তোমরা। যারা আমার ভিডিওটা দেখো নি প্লিজ ভিডিওটা গিয়ে দেখে নাও, যখন আমার কি কি এমন কমতি ছিল ভিডিওটায়, জানি না আমার মধ্যে মনে হয় ট্যালেন্ট নেই, আমার মনে হয় ইউটিউব আমার করতে পারবো না, ইউটিউব আমি ভিডিও করতে পারবো না, যদি ছেড়েও দিই তাহলে মুখ দেখাবো ই করে, সবাই অনেকে তো যারা হেটারটা যারা আছে ওরা তো অনেক ই করবে না, যারা আমার চাই না এরকম মানে আমাকে যারা পছন্দ করে থাকে তো অনেকে থাকে, যারা তো পছন্দ করে যারা ভালোবাসো তারা তো কমেন্ট করেছো, ভালো কমেন্ট করেছো, কেউ খারাপ কমেন্টও করেছে। আর ইচ্ছে করে বলো আমি আজকে তার জন্য ব্লগ ভিডিও আমি বানাইনি, আমি ব্লগ ভিডিও করিনি, আমি আর করবোই না ভিডিও, তো কষ্ট করে ভিডিও করে 200 ভিউজ, পাবলিক রিয়াকশন ভিডিও 200 ভিউজ, এটা আশা করে যাই বলো, আর বড় বড় ইউটিউবারে করলে কি হতো ওটা লাখ লাখ ছড়িয়ে যেত, হ্যাঁ ওদের হবে লাখ লাখ ভিউজ, ওদের মধ্যে ট্যালেন্ট আছে জানি, ওদের ফলোয়ার্স বেশি সাবস্ক্রাইবার বেশি, তারপরে আমি 10K আশা করতে পারি না, 10K যদি বেশ না হলো 2K আশা করতে পারি না, দাদার ইউটিউবে ভিডিও করা মানসিকতা আস্তে 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 যেভাবে নিয়ে হয়ে যাচ্ছে, সব কিছু একা করা, সব কিছু একা, সব কিছু একা, সব সঙ্গে কাজ সামলে, সেদিকে কত কষ্ট করে ভিডিওটা করতে গেছি, শ্যুট করতে গেছি জানো, যারা দেখো যারা জানো না দেখো নি ভিডিওটা প্লিজ, ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে প্রোফাইলে গিয়ে দেখে আসবে, ভিডিওটা পাবলিক রিয়াকশন ভিডিও, আমার কি বলবো আমার কিছু বলো নাই, তাই জন্য আজকে আমি ব্লগ ভিডিও বানাইনি, কালকে ব্লগ ভিডিও আমার বানিয়ে যাচ্ছে, আমি লাস্টে কি করবো আমি লাস্টে ই করলাম, রথযাত্রা কালকে ছিল, তা আমার বর বললো যে মেয়েটাকে নিয়ে রথ দেখতে যাবো, আমি বললাম আমি যাবো না, কালকে ব্লগ ভিডিও তাই জন্য রথের ভিডিওটা তাহলে দিয়ে দিই, এই বলে মেয়েকে নিয়ে মেয়ে যেতে চাইছিলাম না, মেয়েকে নিয়ে আমি গেলাম, আর ডাকতে এসছিলো ওরা আমার দুটো আগেকার মানে ইয়ে কাকিমা কাকিমা করে বাচ্চা মেয়ে দুটো আমাকে ডাকতে এসছিলো বলে আরো গেলাম, আমি কালকে ব্লগ ভিডিও আমি করি সকাল থেকে স্টার্ট করিনি, ওই দুপুর বেলা একটু গিয়ে রদ্দে গেলাম মেয়েকে, আজকেও ব্লগ ভিডিও বানাইনি, আর ইচ্ছে করে বলো ব্লগ ভিডিও বানাইনি, আমি এতটা ই করিনি জানো তো, আমি 10K আশা করছিলাম ভিডিওটা, ভিডিওটা কত কষ্ট করে পড়েছি ভিডিওটা, পাবলিক রিয়াকশন ভিডিও সবাই করে না, সবার দ্বারা হয় না, আমি লাজ লজ্জা কি না ত্যাগ করে সেদিনকে আমি
সকালে রান্না, মেয়েকে খাওয়ানো, মেয়ে টিফিন বানানো, সব করে রেডি করে রেখে তারপরে সবাইকে খাইয়ে দাইয়ে আমি নিজে খেয়ে তারপরে নিজেও তা ভালো করে খাই না, অল্প করে খেয়ে বেরিয়ে গেলাম ভিডিওটা শুট করার জন্য। কিন্তু আমি কি করবো, এইটুকু আমার বলে সত্যি যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখে নিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কিরকম লাগলো।